কি বলছো কি ঘাবড়াতে যাব কেন আমি 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 বলছিলাম যে আপনি কিছু বলছিলেন না কারণ আপনি কি বলবেন আপনি সেটাই মনে নেই সব কথা কি মুখে না বললেই নয় শানি তুমি কি কিছুই বুঝতে পারো না আকাশ ড্রিঙ্ক করেছে এরকম অবস্থাটা আগে কখনো দেখিনি ওকে আমি পাচ্ছি না গল্পে গোডাউন বলছি তোকে তুমি কাঁচা লঙ্কা খাবে তোমাকে কাঁচা লঙ্কা খেতে হবে না তুমি তো আস্তে একটা ধানি লঙ্কা হাই বৌদি বাবা কত খাবার শোনো আমি ঘি দিয়ে ভাজা গুলো দিয়ে ডাল দিয়ে খেয়ে ফেলবো কি আগে কি তোমার সংসার খালি ছিল ঠাম্মা দেখি চট করে না শোন না তুমি থাকতে আমার সংসার খালি থাকতে পারে এবার তোর নতুন কি কাজ বুঝেছি আবার কোনো ঝামেলার কাজ তো আচ্ছা কেন বলতো তুই কি শান্তির কাজ নিতে পারিস না এবার তোকে একটু অন্য ধরনের অ্যাসাইনমেন্ট নে না আমি তো অন্য ধরনের অ্যাসাইনমেন্টই করি রে দাদা তাই তো সবাই ঈশানী রায়কে আলাদাভাবে চেনে আমি কোনো কিচ্ছু ভয় পাই না কি
এখানে বাড়িতে এত ফাঁকা ফাঁকা লাগে না আজকাল? আগে এই বাড়ি কিরকম গম গম করতো, এ আসছে রে সে আসছে রে, এটা করো রে সেটা করো রে। মাসি 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 তুমি বসো, আমি আসছি। দম ফেলার সময় পেতাম না, হাঁপিয়ে পড়তাম একদম। আচ্ছা মাসি, মেজ বৌদি কোথায় বলো তো? আসবে এক্ষুনি, তুই বস তো। ওই তো মেজ বৌমা, এসো এসো এসো, তুমি বসে পড়ো, এসো। আর আপনি? আপনি বসবেন না? বসবো বসবো, আমার একদম খিদে নেই জানো তো, আমি একটু দুধ খই খেয়ে শুয়ে পড়বো। মাসি, গতকাল রাত্রে তুমি কিচ্ছু খাওনি, এই চুপ করতে। আচ্ছা এরকম করলে কি করে চলবে বলো তো, শরীর খারাপ হলে আমরা কোথায় যাবো, আমাদের কে দেখবে? বিজু, একদিন না একদিন আমাকে তো যেতেই হবে, তখন তো রাখি। মা, আপনি এরকম কথা বলবেন না। না, সবাই খেয়ে নাও। বিট্টু কোথায়, এখনো এলো না? এ বিজু, খেয়ে উঠে একটু ফোন কর তো। ঠিক আছে, আমি দেখছি। আকাশ ফিরেছে মা, ফিরে গেছে আকাশ। ফিরেছে? তাহলে ওকে খেতে ডাকলে না কেন? হ্যাঁ আকাশ, আকাশ শ্রদ্ধা, আমি দরজা দেখে। না 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 না, ডাকার দরকার নেই, ও ঘুমোচ্ছে, ঘুমোক, ডাকতে হবে না। ঘুমোচ্ছে এই সময়? ওমা, না খেয়ে শুয়ে পড়লো, শরীর টরি খারাপ হলো না তো? তোমরা নিজেরা একটু নিয়ে নাও তো, আমি ওকে দেখে আসছি। মা, আকাশ ড্রিঙ্ক করে ফিরেছে। কি বিট্টু তো কোনোদিন ওসব ছুঁয়েও দেখে না। তোমার নিশ্চয়ই বোঝার ভুল হয়েছে, শরীর খারাপই হয়েছে ওর, আমি ওকে ডেকে আনছি। মদের গন্ধ আমি খুব ভালো করে চিনি মা, আপনি তো জানেন আকাশ ড্রিঙ্ক করেই ফিরেছে। আচ্ছা আকাশ কেন হঠাৎ ড্রিঙ্ক করতে গেল সেটা তো? আরে তুমি বসো না। না না, মানে আমি, আমরা তো আকাশকে আগে কখনো দেখিনি এরকম, তাই না? না না, আমি বুঝতে পারি না, মাঝে মাঝে আকাশ কেন যে এরকম করে। আমি ঠাকুরপ, আমি জানি কেউই আকাশকে পছন্দ করে না, ও আগে যা যা করেছে যেমন ছিল তার জন্য, কিন্তু ও তো চেষ্টা করছে, ও তো আপ্রাণ চেষ্টা করছে নিজেকে পাল্টানোর। তোমরা কেন কেউ বুঝতে চাইছো না, কেন বুঝতে পারছো না তোমরা? মেজ বৌমা, কিছু কিছু ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয় না।
কিছু যন্ত্রণা মদ খেয়েও ভোলা যায় না, এটা আকাশকে বুঝতে হবে। চলো 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 পাল্টাই।